বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে ইসরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধ। নিউক্লিয়ার বোমা ফেলার মন্তব্যের জোরে জল্পনা শুরু হলো প্রচণ্ড। ইসরায়েল ও প্যালেস্তাইনের দ্বন্দ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে? ইসরায়েলের হেরিটেজ মন্ত্রীর বয়ানকে কেন্দ্র করে তেমনই জল্পনা শুরু হয়েছে বিশ্বজুড়ে, কারণ নিউক্লিয়ার বোমার নিক্ষেপণের কথা বলেছে উনি। যদিও মন্ত্রীর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানো, এমনকি উনাকে পর্যন্ত বরখাস্ত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে জঙ্গি হামাস বা প্যালেস্তাইনের পক্ষ থেকে ভয়ে কিছু জানানো হয়নি। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচা ইলাহু জানিয়েছে, হামাস জঙ্গি গোষ্ঠীর যুদ্ধের জন্য সম্ভাব্য বিকল্পগুলির জন্য একটি হলো গাজা উপত্যকায় একটি নিউক্লিয়ার বোমা ফেলা। ইসরায়েলের অর্জমা ইহুদি দলের সদস্য ইলাহু একটি রেডিও সাক্ষাৎকারে এমন স্টেটমেন্ট দিয়েছিল তিনি। কিন্তু মন্ত্রীর এই স্টেটমেন্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানো। তিনি বলেন, এই মন্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি আরও বলেছেন, ইসরায়েল ও দেশের সেনাবাহিনী নিরাপদ মানুষের ক্ষতি এড়াতে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে। তিনি আরও জানান, যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। যদিও নিউক্লিয়ার বোমা নিয়ে মন্তব্য করে দেশের মধ্যে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ইসরায়েলের মন্ত্রীকে। যদিও ইসরায়েলের বিরোধী দলের নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াল ল্যাপিডও এমনকি ইলাহুর সমালোচনা করেছেন, তারা জানিয়েছে মন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীনতার জন্য তাকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। সেই মতো তাকে বরখাস্ত করে দেয় ইসরায়েল। ইসরায়েল একটি সংবাদপত্র আগে জানিয়েছিল, গাজার বাসিন্দাদের আগে নাসি বলে মন্তব্য করেছিল ইলাহু। গাজা স্ট্রিপে মানবিক সাহায্য পাঠানোর বিষয়ে তিনি তীব্র আপত্তি জানিয়েছিল। বলেছিলেন, গাজা উপত্যকায় কোনো সাধারণ মানুষ নেই, সকলে জঙ্গি। তিনি সাধারণ মানুষকে হামাসের সঙ্গে এক করে দেখানোর চেষ্টা করেছিল, কেননা আজকের দিনে জঙ্গিদের সাপোর্ট কারা করছে ভালোভাবে একটু চিন্তা ভাবনা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে জঙ্গি কারা আর জঙ্গিদের সাপোর্ট কারা করছে। তিনি গাজা উপত্যকায় পুনরুদ্ধার ও সেখানকার বসতি পুনরুদ্ধার করার স্বপ্নে এখনও বিভোর রয়েছে। মন্ত্রী কিছুতেই মানতে নারাজ, গাজার বাসিন্দারা সকলে হামাস জঙ্গি নয়, কিন্তু এদের সাপোর্ট ছাড়া হামাস কোনোদিন জঙ্গি হয়নি। তিনি আরও বলেন, গাজাকে ইসরায়েলের দখলে আনার পর প্যালেস্তাইন ও আয়ারল্যান্ড বা মরুভূমিকে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে তারা নিজেদের সমস্যার সমাধান করে নেবে। 2007 সাল থেকে হামাসের গাজার উপত্যকায় ক্ষমতা দখল করেছে। ওই অঞ্চলটি কয়েক দশক ধরে প্যালেস্তাইন এমনকি ইসরায়েলিদের মধ্যে একটি সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়েছিল। মাঝে মাঝে গাজাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। রেডিও সাক্ষাৎকারে ইলাহু বলেছে, উত্তর স্ট্রিপে হামাসদের আর কোনো অধিকার নেই। যে ব্যক্তিরা প্যালেস্তাইন বা হামাসের পতাকা নিয়ে ঘুরছে তাদের মুখ আর পৃথিবীতে দেখা যাবে না। ইলাহুর এই মন্তব্য এমন সময় করেছে যখন ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজা, দেশে জল, খাবার, বিদ্যুৎ, ওষুধের প্রবল সংকট। ইসরায়েলের বিমান আটাকে গাজা স্ট্রিপ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত এই যুদ্ধে 9000 প্যালেস্তাইনের বাসিন্দার মৃত্যু হয়েছে, ইসরায়েলের 1400 জনের মৃত্যু। আর ইসরায়েলের এই ইহুদি নাগরিকের মৃত্যুর রাগ তারা কখনোই ভুলতে পারছে না। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন? ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী তিনি যে বলেছেন যে বর্তমান সময়ে গাজায় যে সমস্ত মানুষ বসবাস করছে তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা সবগুলো জঙ্গি। কেননা হিজবুল্লাহ থেকে শুরু করে হামাসকে কারা সমর্থন করছে, করছে তো তারাই। লড়াইটা কাদের, ফ্ল্যাগটা কাদের নিয়ে ঘুরছে? আর যদি ওরা এখানে নাই থাকতো বা ওদেরকে সাপোর্ট না করতো, তাহলে এরা লড়াইটা কার জন্য করতো? গোটা বিশ্ব কার হয়ে কথা বলছে? দেখুন বন্ধুরা, কোথাও না কোথাও উনার যুক্তি একদম ঠিক। যদিও উনি গাজার উপর নিউক্লিয়ার বোমার কথাটা একটু বেশি বলে ফেলেছেন, বাট উনার কথার সাথে একটু বাস্তবে অনেকটাই মিল আছে। ভালো করে ভেবেচিন্তে দেখুন, ইসরায়েলের উপর যে বরবার হামাস জঙ্গি যে নৃশংসতা চালিয়েছে তার কথা কিন্তু কোনো বিশ্বের ইসলামিক দেশ, ইসলামিক ব্যক্তি, এমনকি তাদের ওয়াইসি সংগঠন থেকেও কোনো এর ওপর মন্তব্য করেনি। কিন্তু ইসরায়েল যখনই রিটালিয়েট করতে শুরু করেছে, তখনই গোটা মুসলিম বিশ্বের পিছনে হাওয়া বেরিয়ে গেছে। দেখুন, কোথাও না কোথাও তারা সরাসরি জঙ্গি হামাস, হিজবুল্লাহ এদেরকে সাপোর্ট করছে। তো বন্ধুরা, ইসরায়েলের হেরিটেজ মন্ত্রীর সাথে আপনাদের কি একমত যে এই মুহূর্তে ইসরায়েল গাজার উপর নিউক্লিয়ার বোমা ফেলে তাদেরকে একদম ধূলিসাৎ করে দেওয়া? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।